ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ইউএস বাংলার এয়ারলাইন্স, কর্মস্থল ঢাকা। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্সে কোন পদের নিয়োগ দেওয়া হচ্ছে, চাকরির দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে। আর আপনার আবেদনের যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তাই আমি কোথায় কি লিখছি, কিভাবে বলছি এগুলো দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। ভিউয়ার্স, যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। তাই সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 26 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, বিভাগের নাম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, পদের নাম এক্সিকিউটিভ, পদসংখ্যা নির্ধারিত নয়। অন্যান্য সুবিধা, লাঞ্চ সুবিধা সম্পূর্ণ ভর্তুকি, বেতন পর্যালোচনা বার্ষিক, উচ্চ ভাতা 2টি বার্ষিক, অভিজ্ঞতা প্রযোজ্য নয়, বেতন 30,000 টাকা, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ, বয়স 24 থেকে 28 বছর, কর্মস্থল ঢাকা, চাকরির দায়িত্ব সমূহ। ভিউয়ার্স, এখানে কিছু চাকরির দায়িত্ব রয়েছে আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিব, কারণ আপনি যখন চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু এই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। তাই আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। নিরীক্ষণ করুন এবং নিশ্চিত করুন যে প্রতিদিনের অ্যাকাউন্ট এবং আর্থিক কার্যক্রম যথাযথভাবে অ্যাকাউন্টের বইয়ে রেকর্ড করা হয়েছে। নগদ, ব্যাংক, ঋণখেলাপি, পাওনাদার ইত্যাদি লেনদেন সমন্বয় করুন। খরচ বিশ্লেষণ এবং প্রক্রিয়ার ব্যাখ্যা, একটি মাসিক কর্মক্ষমতা প্রতিবেদন প্রস্তুত করুন এবং এটি পরিচালনার কাছে জমা দিন। কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং, আর্থিক পরিকল্পনা, খরচ, ব্যাংকিং, ট্যাক্স এবং ভ্যাট এবং অন্যান্য সম্পর্কিত কার্যকলাপে ভালো জ্ঞান, প্রয়োজনে সমস্ত ফর্মের রেকর্ড আপডেট করুন। নির্ভুলতা মূল্যায়ন করতে বিল, চালনা, ভাউচার, অ্যাকাউন্ট, গ্রহণযোগ্য প্রদেয় অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং রেকর্ড, আর্থিক বিবৃতি এবং অন্যান্য আর্থিক প্রতিবেদন প্রস্তুত, পরীক্ষা এবং বিশ্লেষণ করুন। কোম্পানির ট্যাক্স এবং ভ্যাট সম্পর্কিত কাগজপত্র পরিচালনা করা, সময়ে সময়ে ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত কোম্পানির সমস্ত F&A কার্যক্রম সম্পাদন করুন। IT এবং ITS শিল্পের জন্য নগদ প্রণোদনা সম্পর্কে জ্ঞান থাকা, অন্যান্য কাজে রিপোর্টিং ব্যক্তি দ্বারা বরাদ্দ করা হয়। শিক্ষাগত যোগ্যতা BBA অ্যাকাউন্টিং। আবেদনের শেষ সময় 26 জুন 2024। আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা BD জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই যে এখানে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে BD জবস এই লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে BD জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে দেখে নিতে হবে এটি ইউএস বাংলা এয়ারলাইন্স। পদটি যদি থাকে তাহলে ভিতরে সব তথ্যগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পর আবেদন করুন এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্রত্যাশিত বেতন চাওয়া হবে, যেহেতু এখানে বলা আছে বেতন 30,000 টাকা, তাই 30,000 টাকাই আমি বসিয়ে দিচ্ছি। আপনারা 30,000 টাকার একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। বসার পর রয়েছে একটি সতর্কবার্তা, আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন। BDjobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র। উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি, যদি পড়ে থাকেন তাহলে এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবেদন, এখানে একটি ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে। তার সাথে ভিউয়ার্স, আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। ধন্যবাদ।